আমি আর কখনো তোকে বলবো না। তো বড় হয়ে কেউ কাঁদে তাহলে তুমি আবার কাঁদছো কেন? আমি যখন সকালে তোকে বকছিলাম তুই কেন কাঁদছিলিস? শ্যামা বকলে তুই তো কাঁদিস না। আমি তোমায় খুব ভালোবাসি তো তাই। সেটাই বুঝলি তো, এই পৃথিবীতে আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সে আমায় বকেছে, আমায় অবিশ্বাস করেছে। আমি বুঝতে পেরেছি তুমি কার কথা বলছো। তুমি আর্য কাকুর কথা বলছো তাই তো? তুমি আর আর্য কাকুর সঙ্গে কথা বলবে না, আর কখনো আর্য কাকুর বাড়িতে ফিরেও যাবে না? না, কখনো যাব না। যদি আর্য আমাকে এখান থেকে নিতে আসে তবে আমি ফিরে যাব, নাহলে আমি এখানেই থাকবো। আরে মিষ্টু, তুই আমাকে তোর এখানে থাকতে দিবি? বল না থাকতে দিবি কি না? না, আমি তোকে এত ভালোবাসি, তুই আমার এই কথাটা বলতে পারলি? কারণ ওর বুদ্ধি তোমার থেকে বেশি। তার কারণ, তার কারণ আমাদের মিষ্টি তো জানে যে বৃষ্টি আন্টি আর্য আঙ্কেলকে ছেড়ে থাকতেই পারবে না। মিথ্যে কথা, মিথ্যে কথা। আচ্ছা বলছি যে, এই তোর তোর না শরীর খারাপ, চোখ বন্ধ করে শুয়ে পড়, শুয়ে পড়, দেখছিস শুয়ে পড়। বলছি যে আমি ঠিক বুঝতে পারিনি, মানে আরে সত্যি বুঝতে পারিনি যে তুমি আকাশের জন্য এসব করছো, আমাদের পরিবারের জন্য করছো। না বললে আমি কি করে বুঝবো? আমি তো বললাম সরি, তার জন্য তুমি এত বড় শাস্তি দেবে আমাকে? দেবে, বাড়ি ফিরবে না? দেখো তুমি যদি, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু বাচ্চাটার সামনে একটা কিছু করে ফেলো, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এমন করলে আমার খারাপ লাগে না, বলো খারাপ লাগে না আমার?